फिटनेस ट्यूटोरियल चैनेले सकल के स्वागत जानाई। आज तुम्हारे जोन्नो आनंदबाजार पत्रिका थेके एकटा पैसेज इंग्रेजीते अनुवाद करे देखाबो। आजकेर क्लासटा आनंदबाजार पत्रिका थेके इंग्रेजीते अनुवादेर सप्तम पर्व। आजके एई पैसेजटा तुम्हारे इंग्रेजीते अनुवाद करे देखाबो। एर आगेर पर्वगुलो जदि तुम्हारा मिस करे थाको ताहले अवश्यई प्लेलिस्ट थेके देखे नाओ। ओपरेर आई बाटने क्लिक करले प्लेलिस्ट खुले जाबे, सेखान थेके देखे निते पारो, किंबा डेस्क्रिप्शन बक्से भिजिट करते पारो। न्यूज़पेपारेर टाइटेलटा देखो, তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের ডায়ালিসিসে নজর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর, শুরু হবে প্রশিক্ষণ আগামী সপ্তাহে। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। তৃতীয় ঢেউয়ের আগে শিশুদের ডায়ালিসিসে নজর দিচ্ছে স্বাস্থ্য দপ্তর, এইটুকুনি অংশ অনুবাদ করব। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, আর তারপর শেষ থেকে প্রথমে যেতে হবে। আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব দেখো, নজর দিচ্ছে, এটা হচ্ছে ভার্ব। কে নজর দিচ্ছে? স্বাস্থ্য দপ্তর। তাহলে স্বাস্থ্য দপ্তর হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসিয়ে দিতে হবে। দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ, এটাকে ডিপার্টমেন্ট অফ হেলথ না বলে হেলথ ডিপার্টমেন্টও বলা যায়। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো, নজর দিচ্ছে। দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কি আসবে, ইজ মনিটরিং, নজর দিচ্ছে। কি নজর দিচ্ছে, কি এর উত্তর অবজেক্ট হয়? এখানে দেখো অবজেক্ট রয়েছে শিশুদের ডায়ালিসিসে নজর দিচ্ছে, তাহলে শিশুদের ডায়ালিসিস কি হবে, চিলড্রেন্স ডায়ালিসিস। তারপরে কি রয়েছে, কখন নজর দিচ্ছে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কখন দিয়ে, তাহলে তার উত্তর আসবে তৃতীয় ঢেউয়ের আগে, তার মানে এটা মডিফায়ার, কখনের উত্তর দিচ্ছে। তাহলে প্রথমে আসবে আগে, বিফোর, তারপরে আসবে তৃতীয় ঢেউ, তাহলে কি আসবে, দ্য থার্ড ওয়েভ। তারপরে দেখো শুরু হবে প্রশিক্ষণ আগামী সপ্তাহে। আচ্ছা কি শুরু হবে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি শুরু হবে, তাহলে তার উত্তর আসবে প্রশিক্ষণ, ট্রেনিং, তাহলে ট্রেনিং বসে গেল। তারপরে দেখো শেষ থেকে গেলে চলবে না, দেখো তারপরেই ভার্ব রয়েছে শুরু হবে, আর শুরু হবে কি হবে, উইল বিগিন। কিন্তু নিউজ পেপারের টাইটেলের ক্ষেত্রে লক্ষ্য করবে, শ্যাল উইল দিয়ে কোনো সেন্টেন্স যদি হয় সেটাকে ইনফিনিটিভ ইউজ করা হয়, অর্থাৎ টু বিগিন, শুরু হবে। এখানে উইল বিগিন হতো, কিন্তু উইলের জায়গায় এখানে টু ইউজ করা হয়, টু বিগিন, শুরু হবে, কবে, আগামী সপ্তাহে, এটা হচ্ছে মডিফায়ার, নেক্সট উইক। সেন্টেন্সটা দেখো, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর শিশুদের চিকিৎসার পরিকাঠামো বাড়াচ্ছে। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। এখানে সাবজেক্টকে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে, এখানে ভার্ব দেখো বাড়াচ্ছে। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কে শিশুদের চিকিৎসার পরিকাঠামো বাড়াচ্ছে, তাহলে তার উত্তর আসবে রাজ্য স্বাস্থ্য দপ্তর, তাহলে রাজ্য স্বাস্থ্য দপ্তর হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে, দ্য স্টেট হেলথ ডিপার্টমেন্ট। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কী রয়েছে দেখো, বাড়াচ্ছে, এটা ভার্ব, আর এই ভার্বটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কী হবে, ইজ এক্সপ্যান্ডিং, বাড়াচ্ছে। কী বাড়াচ্ছে, কী এর উত্তর অবজেক্ট হয়, এখানে দেখো শিশুদের চিকিৎসার পরিকাঠামো, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কী হবে, চিলড্রেন্স মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার। তারপরে দেখো কেন বাড়াচ্ছে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায়, তাহলে কী আসবে, মোকাবিলায়, তাহলে কী আসবে, টু ট্যাকল, তৃতীয় ঢেউ, তাহলে কী হবে, থার্ড ওয়েভ। তারপরে দেখো করোনার, অফ করোনা, আর মনে রাখবে যে কেন বা কী উদ্দেশ্যে বোঝালে সবসময় আমরা ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য দেখো এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। নেক্সট সেন্টেন্সটা দেখো, একই সঙ্গে চলছে শিশু চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণও। এখানে লক্ষ্য করো, প্রথমে রয়েছে একই সঙ্গে, একই সঙ্গে অর্থ হচ্ছে একই সময়, অর্থাৎ এটা কখনের উত্তর দিচ্ছে, এটা মডিফায়ার। এইসব মডিফায়ার যদি সেন্টেন্সের শুরুতে থাকে প্রথমেই বসিয়ে নিতে হয়, অ্যাট দ্য সেম টাইম, এই পুরো অংশটা হচ্ছে মডিফায়ার। তারপরে দেখো ভার্ব হচ্ছে চলছে, এই চলছে ভার্বটাকে যদি প্রশ্ন করা হয় কী চলছে, তাহলে তার উত্তর আসবে শিশু চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ, তাহলে এই পুরো অংশটা সাবজেক্ট। আর সাবজেক্টের মধ্যে লক্ষ্য করছো কতগুলো শব্দগুচ্ছ রয়েছে, তাহলে শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে প্রশিক্ষণ, তাহলে কী হবে, ট্রেনিং। তারপরে দেখো রয়েছে শিশু চিকিৎসক এবং নার্সদের, তাহলে কী হবে, অফ পিডিয়াট্রিশিয়ানস অ্যান্ড নার্সেস। তারপরে দেখো শেষ থেকে গেলে রয়েছে হচ্ছে চলছে, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কী হবে, ইজ গোয়িং অন। আর তারপরে দেখো এখানে রয়েছে প্রশিক্ষণও, ও আছে, তার জন্য অলসো এলো, আর অলসো সবসময় ভার্বের আগে বসাতে হয়, তার জন্য এখানে ভার্বের আগে বসানো হলো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো ইজ ব্যবহার করা হয়েছে, আর এখানে রয়েছে দেখো পিডিয়াট্রিশিয়ানস অ্যান্ড নার্সেস, দেখো দুজন আছে অথচ ইজ ব্যবহার করা হয়েছে, এই পুরো অংশটা সাবজেক্ট, দেখো ট্রেনিং থেকে নার্সেস পর্যন্ত। কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে এই অফ,
এই অফ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে এই দুটো দুটো নাউন আছে, তাহলে এই পুরো অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ মাত্রই অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হয়, আর এই ভার্ব চেঞ্জ হয় নাউন বা প্রোনাউন অনুসারে। এখানে দেখুন ট্রেনিং হচ্ছে নাউন, সুতরাং ট্রেনিং অনুসারে এখানে ইস এসছে, এই প্রিপোজিশনাল ফ্রেজ অনুসারে নয়। এবার পরের সেন্টেন্সটা দেখো, এবার রাজ্যে শিশুদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। এখানে দেখো প্রথমেই রয়েছে এবার, এটা কখনের উত্তর দিচ্ছে, মডিফায়ার প্রথমেই বসে যাবে, দিস টাইম। তারপরে ভার্ব এখানে কোনটা, নির্দেশ দিয়েছে, এই নির্দেশ দিয়েছে ভার্বটাকে যদি প্রশ্ন করা হয় কে নির্দেশ দিয়েছে, তার উত্তর আসবে স্বাস্থ্য ভবন, তাহলে এটা সাবজেক্ট বসে যাবে, দ্য হেলথ বিল্ডিং। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো নির্দেশ দিয়েছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, হ্যাজ ইনস্ট্রাক্টেড, নির্দেশ দিয়েছে, কী নির্দেশ দিয়েছে, দেখো তার কীয়ের উত্তর অবজেক্ট হয়। এখানে দেখো অবজেক্টটা শিশুদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থা জোরদার করার, এই পুরো অংশটা অবজেক্ট, তাহলে শেষ থেকে আসবো জোরদার করার, মানে জোরদার করতে, তাহলে কী হবে, টু স্ট্রেন্দেন, কী জোরদার করতে, ডায়ালিসিসের ব্যবস্থা, তাহলে কী হবে, দ্য ডায়ালিসিস সিস্টেম, কাদের জন্য, শিশুদের জন্য, প্রথমে আসবে জন্য ফর, তারপরে আসবে শিশুদের, চিলড্রেন, কোথায়, রাজ্যে, তাহলে কী হবে, ইন দ্য স্টেট। নেক্সট সেন্টেন্সটা দেখো, বর্তমানে রাজ্যে শিশুদের জন্য 31টি ডায়ালিসিস কেন্দ্র রয়েছে। প্রথমেই দেখো বর্তমানে, এটা কখনের উত্তর দিচ্ছে, মডিফায়ার প্রথমেই বসে যাবে, অ্যাট প্রেজেন্ট। তারপরে বাকি অংশটুকু দেখো, রাজ্যে শিশুদের জন্য 31টি ডায়ালিসিস কেন্দ্র রয়েছে, কোনো প্লেসে, কোনো স্থানে, কোনো কিছু রয়েছে, এরকম বোঝালে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করি। এখানে দেখো রাজ্যে 31টি ডায়ালিসিস কেন্দ্র রয়েছে, সুতরাং এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব। ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না, প্রথমেই বসে যাবে, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসানো হলো। তারপরে শেষ থেকে যাব, শেষে রয়েছে দেখো রয়েছে, তাহলে আর বসলো, আর এটা হচ্ছে বি ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে বি ভার্ব বসে। তারপরে দেখো রয়েছে 31টি ডায়ালিসিস কেন্দ্র একসাথে বসবে, তাহলে কী হবে, 31 ডায়ালিসিস সেন্টার, এই পুরো অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, আর এই কমপ্লিমেন্টটা লক্ষ্য করো প্লুরাল, তার জন্য কিন্তু এই আটটা এলো। তারপরে রয়েছে জন্য, ফর বসে গেল, তারপরে শিশুদের, চিলড্রেন বসে গেল, তারপরে রয়েছে রাজ্যে, ইন দ্য স্টেট হয়ে গেল। তারপরেরটা দেখো, করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকে বেশি সংখ্যক শিশু তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে বেশি সংখ্যক শিশু, আবার দেখো এই সেন্টেন্সটা থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ঢেউয়ের শিশু আক্রান্তের সংখ্যার সঙ্গে তৃতীয় ঢেউয়ের শিশু আক্রান্তের সংখ্যার একটা তুলনা বোঝাচ্ছে, তার মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। তাহলে দেখো বেশি সংখ্যক শিশু, এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসবে মোর চিলড্রেন, এখানে দেখো আমি মোর ইউজ করেছি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি ইউজ করেছি, মেনি, মোর, মোস্ট, আর যেহেতু এটা তুলনা বোঝাচ্ছে, তাহলে মোর চিলড্রেন সাবজেক্ট বসে গেল। শেষ থেকে আসবে, শেষে কী রয়েছে দেখো, আশঙ্কা করা হচ্ছে, দেখো এটা প্যাসিভে রয়েছে, তাহলে কী হবে, আর ফিয়ার, অর্থাৎ সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করেছি। তারপরে দেখো রয়েছে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তাহলে আক্রান্ত হতে, তাহলে কী আসবে, টু বি ইনফেক্টেড, যেহেতু এটা প্যাসিভে রয়েছে, সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য এখানে প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করা হলো, অর্থাৎ টু প্লাস বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বি ইনফেক্টেড, আর ইনফেক্টেডের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে। তারপরে কী রয়েছে দেখো, তৃতীয় ঢেউয়ে, তাহলে কী হবে, দ্য থার্ড ওয়েভ। তারপরে দেখো রয়েছে থেকে, তাহলে কী হবে, দেন। তারপরে রয়েছে দ্বিতীয় ঢেউ, দ্য সেকেন্ড ওয়েভ। তারপরে রয়েছে দেখো করোনার, তাহলে কী হবে, অফ করোনা। এবার পরেরটা দেখো, ইতিমধ্যেই করোনার কথা মাথায় রেখে শিশুদের জন্য কয়েক হাজার শয্যা বাড়ানো হয়েছে। এখানে লক্ষ্য করো প্রথমেই রয়েছে ইতিমধ্যে, এটা মডিফায়ার, কখনই উত্তর দিচ্ছে, প্রথমেই বসে যাবে, ইন দ্য মিন টাইম। তারপরে দেখো এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্টকে বার করতে হবে, তার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে, এখানে ভার্ব কোনটা, বাড়ানো হয়েছে। এবার যদি ভার্বকে প্রশ্ন করা যায় কী বাড়ানো হয়েছে, তাহলে তার উত্তর আসবে কয়েক হাজার শয্যা, তাহলে এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসবে থাউজেন্ডস অফ বেডস, তাহলে প্রথমে বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো বাড়ানো হয়েছে, লক্ষ্য করে দেখো এটা প্যাসিভে রয়েছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, তাহলে কী হবে, হ্যাভ বিন অ্যাডেড। তারপরে দেখো কী রয়েছে, জন্য, তাহলে ফর এসে গেল, শিশুদের, দ্য চিলড্রেন এসে গেল। তারপরে বাকি অংশটুকু কী রয়েছে দেখো, করোনার কথা মাথায় রেখে, তাহলে কী হবে, কিপিং করোনা ইন মাইন্ড। আবার যদি তোমরা এই ইতিমধ্যেই, এটা প্রথমে রয়েছে,
ইতিমধ্যে কি তোমরা যদি সেন্টেন্সের মাঝখানে রাখতে চাও তাহলে ভার্বের আগে বসবে। সেন্টেন্সটা কেমন হবে দেখো, থাউজেন্ডস অফ বিটস হ্যাভ অলরেডি বিন অ্যাডেড। লক্ষ্য করে দেখো এখানে বিন, অর্থাৎ এখানে যে প্যাসিভ সেন্টেন্সটা ইউজ করা হয়েছে হ্যাভ বিন অ্যাডেড, এই বিনের আগে অলরেডিটা বসানো হলো। হ্যাভ বিন অ্যাডেড ফর দ্য চিলড্রেন কিপিং করোনা ইন মাইন্ড। নেক্সট সেন্টেন্সটা দেখো, নার্সদের শিশু চিকিৎসায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে দেখো ভার্ব হচ্ছে দেওয়া হয়েছে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কাদের দেওয়া হয়েছে তাহলে তার উত্তর আসবে নার্সদের। তাহলে নার্সরা হচ্ছে সাবজেক্ট, নার্সের সাবজেক্ট বসে গেল। এবার শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো এটা প্যাসিভে রয়েছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তাহলে কি হবে, হ্যাভ বিন গিভেন, দেওয়া হয়েছে। তারপরে দেখো রয়েছে প্রশিক্ষণ আর তার আগে রয়েছে প্রয়োজনীয়, একসাথে হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ, তাহলে কি হবে নেসেসারি ট্রেনিং। তারপরে দেখো রয়েছে শিশু চিকিৎসায়, আর লক্ষ্য করো এখানে শেষে উন্তুস্ত আছে তার জন্য ইন আসবে। তারপরে আসবে শিশু চিকিৎসা, কি হবে পিডিয়াট্রিক ট্রিটমেন্ট। এখানে আরেকটা জিনিস দেখো, প্রশিক্ষণও এখানে ও দেওয়া আছে তার জন্য এখানে অলসো বসানো হলো। আর মনে রাখবে অলসো সবসময় এই বিনের আগে বসে, তার জন্য এখানে ইউজ করা হলো। এবার পরেরটা দেখো, 2 আগস্ট থেকে 7 আগস্ট এসএসকেম এবং এনআরএস হাসপাতালে শিশুদের ডায়ালিসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে দেওয়া হবে, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী দেওয়া হবে তাহলে তার উত্তর আসবে শিশুদের ডায়ালিসিস বিষয়ে প্রশিক্ষণ। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা প্রথমে বসেই যাবে। সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দ রয়েছে, তাহলে শেষ থেকে যাব। তাহলে কী হবে, প্রথমে আসবে প্রশিক্ষণ ট্রেনিং, তারপরে রয়েছে বিষয় তাহলে অ্যাবাউট, তারপরে আসবে শিশুদের ডায়ালিসিস, কী হবে চিলড্রেন্স ডায়ালিসিস। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, শেষে রয়েছে দেখো দেওয়া হবে। দেখো এটা প্যাসিভে রয়েছে আর ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়েছে, তাহলে কী হবে উইল বি গিভেন। তারপরে কোথায় দেওয়া হবে, দেখো এখানে রয়েছে এসএসকেম এবং এনআরএস হাসপাতালে, তাহলে কী হবে অ্যাট এসএসকেম অ্যান্ড এনআরএস হসপিটাল। তারপরে কী রয়েছে দেখো, কখন দেওয়া হবে, 2 আগস্ট থেকে 7 আগস্ট, তাহলে কী হবে ফ্রম 2 আগস্ট টু 7 আগস্ট। এবার পরেরটা দেখো, এই 6 দিন অনলাইন এবং অফলাইন দুভাবেই প্রশিক্ষণ চলবে। এখানে দেখো ভার্ব হচ্ছে চলবে, যদি এই ভার্বকে প্রশ্ন করা হয় কী চলবে তাহলে তার উত্তর আসবে প্রশিক্ষণ চলবে। তাহলে প্রশিক্ষণ হচ্ছে সাবজেক্ট, ট্রেনিং বসে গেল। তারপরে দেখো চলবে, এটা প্যাসিভে রয়েছে, সাবজেক্ট দেখো ডুয়ার নয়, চলবে এটা ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস ইউজ করা হবে, তাহলে কী হবে উইল বি কন্ডাক্টেড, চলবে। তারপরে দেখো দুভাবে, তাহলে কী হবে বোথ। তারপরে দেখো অনলাইন এবং অফলাইন, তাহলে কী হবে অনলাইন অ্যান্ড অফলাইন। তারপরে দেখো এই 6 দিন, অর্থাৎ এখানে একটা ডিউরেশান বোঝাচ্ছে এই 6 দিন ধরে, তাহলে কী হবে ফর দিস 6 ডেজ। নেক্সট সেন্টেন্সটা দেখো, প্রশিক্ষণ দেবেন নেফ্রোলজিস্ট এবং শিশু চিকিৎসকরা। এখানে দেখো ভার্ব হচ্ছে দেবেন, কারা দেবেন নেফ্রোলজিস্ট এবং শিশু চিকিৎসকরা, তাহলে এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসে যাবে। তাহলে কী এলো নেফ্রোলজিস্ট অ্যান্ড পিডিয়াট্রিশিয়ানস, তাহলে সাবজেক্ট পোষে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে দেবেন, অর্থাৎ এখানে ফিউচার ইনডেফিনিট ফর্ম আছে, তাহলে কী হবে উইল প্রোভাইড, কী দেবেন প্রশিক্ষণ দেবেন, এটা হচ্ছে অবজেক্ট ট্রেনিং। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অন্তত একটা লাইক দিও, আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়।